সালামুন আলাইকুম। আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। হতে পারেন আপনি মুসলিম, হতে পারেন আপনি নন মুসলিম, অথবা হতে পারেন আপনি এথিস্ট বা নাস্তিক। আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম। আচ্ছা, একটা কথা শুনেছেন কি? শুনে থাকবেন অবশ্যই। কথাটা হলো যে 18,000 মাকলুকাত, আরবি শব্দ মাকলুক মানে সৃষ্টি, আর মাকলুকাত মানে হলো সৃষ্টিসমূহ, মানে আল্লাহ সুবহান তাআলার মোট সৃষ্টির সংখ্যা হলো 18,000। তার মানে ধরুন আমি মানুষ এক ধরনের, ফেরেশতা এক ধরনের, জিন এক ধরনের, হয়ে গেল তিন ধরনের, এভাবে ধরুন সূর্য এক ধরনের, চার ধরনের, পৃথিবী এক ধরনের, পাঁচ ধরনের, বাঘ এক ধরনের, ছ ধরনের, গরু এক ধরনের, সাত ধরনের, ছাগল এক ধরনের, আট ধরনের, এভাবে মোট আল্লাহর সৃষ্টির সংখ্যা হলো 18,000। শুনেছেন কি কথা? যদি আপনি একথা শুনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কেননা উক্ত কথাটার চেয়ে বেশি গাঁজাখুরি কথা পৃথিবীতে হয়তো আর নেই। মানে এই যে কথাটা 18,000 মাকলুকাত, এর চেয়ে বেশি গাঁজাখুরি কথা পৃথিবীতে আর নেই। যদি বলেন কীরকম, সেটাই তো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনাকে অবশ্যই ভালো লাগবে, নিশ্চিত ভিডিওটা আপনাকে ভালো লাগবে, এই জন্য লাইক এবং শেয়ার করতে মোটে ভুলবেন না। চলুন আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহাল, আয়াত নম্বর 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াকলুকু মা লা তাআলামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু সৃষ্টি করেছেন যা তোমরা জানোই না। প্রশ্ন হচ্ছে, আমরা যদি নাই জানি তাহলে গুনলো কে? মানে কে গুনলো যে আল্লাহর মোট 50-র সংখ্যা হলো 18,000, 18,000 মাকলুকাত, এটা গুনলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা এত কিছু সৃষ্টি করেছি যা তোমরা জানোই না, তো আমরা যদি নাই জেনে থাকি তাহলে এটাকে গুনলো কে? কে গুনলো যে আল্লাহর মোট সৃষ্টির সংখ্যা 18,000 বা মাকলুকাত 18,000, গুনলো কে? তাই না? দ্বিতীয়ত আমি আপনাকে আর একটা আয়াত শোনাতে চাইব, সেটা হচ্ছে সূরা নাহালেরই 18 নম্বর আয়াত এবং 14 নম্বর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এবং সৃষ্টি যদি তোমরা গুনতে চাও তাহলে তোমরা কখনোই তা গুনে শেষ করতে পারবে না। প্রশ্ন হচ্ছে, আমার যদি গুনে শেষ করতে নাই পারি তাহলে কে গুনলো যে আল্লাহর মোট 50-র সংখ্যা হলো 18,000 বা মাকলুকাত 18,000, কে গুনলো এটা? বিষয়টা তাই নয় কি? এছাড়াও যদি আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 18,000 মাকলুকাত সৃষ্টি করেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সংখ্যা হলো 18,000, তার মানে দাঁড়াচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 একটা মাকলুকাত সৃষ্টি করার ক্ষমতা রাখেন না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা 18,000 একটা মাকলুকাত সৃষ্টি করার ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছিল শুধুমাত্র 18,000 মাকলুকাত সৃষ্টি করার, 18,000 একটা নয়। বিষয়টা তাই নাকি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 74, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চিতভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ মর্যাদা দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা মর্যাদার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ততটা মর্যাদা দেয় না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে ছোট করে দেখে। ইন্নাল্লাহ লাকাইয়ুল আজিজ, নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক ক্ষমতা সম্পন্ন এবং তার চেয়ে অধিক ক্ষমতা সম্পন্ন। 22 নম্বর সূরা হজ আয়াত নম্বর 74 একই ধরনের বক্তব্য রয়েছে 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 67-তে। এবার আপনি বলুন, আমরা কি 18,000 মাকলুকাত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে ছোট করে দেখছি না? বিষয়টা তাই নয় কি? এছাড়াও আপনি একবার ভেবে দেখুন, জাস্ট একবার ভেবে দেখুন, আমরা পৃথিবীর বাসিন্দা, পৃথিবী সৌরজগতের অধিবাসী, পৃথিবী সৌরজগতের বাসিন্দা, মানে আমরা পৃথিবীর বাসিন্দা, পৃথিবী সৌরজগতের বাসিন্দা, সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির বাসিন্দা, মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের মহাবিশ্বের বাসিন্দা, তাই না? আমাদের মহাবিশ্বের এখনও পর্যন্ত কোনো কিনারা আবিষ্কৃত হয়নি, এবং বিজ্ঞানীরা বলে থাকেন যে আমাদের এই মহাবিশ্বের কিনারা হয়তো কখনো আবিষ্কার হবে কি না সেটা চিন্তার বিষয়, মানে আমাদের এই মহাবিশ্বটা সীমাহীন বড়, আমাদের মহাবিশ্বে আমাদের গ্যালাক্সির মতো গ্যালাক্সির সংখ্যা কমপক্ষে 20,000 বিলিয়ন,
এক বিলিয়ন মানে 100 কোটি, তার মানে 20,000 বিলিয়ন মানে কত বুঝতে পারছেন? শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির আকার মানে এদিক থেকে এদিক পর্যন্ত প্রায় 1,00,000 আলোকবর্ষ। তার মানে যদি আমরা আলোর গতিতে মিল্কি ওয়ে গ্যালাক্সির এদিক থেকে এদিকে যেতে চাই তাহলে সময় লাগবে 1,00,000 বছর। আপনি কি বুঝতে পারছেন? আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3,00,000 কিলোমিটার। তার মানে আমরা যদি আলোর গতিতে মিল্কি ওয়ে গ্যালাক্সির একদিক থেকে অন্যদিকে যেতে চাই তাহলে আমাদের সময় লাগবে 1,00,000 বছর। মিল্কি ওয়ে গ্যালাক্সির এদিক থেকে এদিকে দূরত্ব হচ্ছে 1,00,000 আলোকবর্ষ। মানে যদি আমরা আলোর গতিতে এদিক থেকে এদিকে যেতে চাই তাহলে সময় লাগবে আমাদের 1,00,000 বছর। এবার কল্পনা করুন, যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির এদিক থেকে এদিকের দূরত্ব হয়ে থাকে 1,00,000 আলোকবর্ষ, তাহলে কল্পনা করুন আমাদের মহাবিশ্বের আকার তাহলে কত বড়। আপনি কি বুঝতে পারছেন? 1,00,000 আলোকবর্ষ সমান 950,000 কোটি কিলোমিটার। তাহলে জাস্ট একবার কল্পনা করুন আমাদের মহাবিশ্বটা কত বেশি বড়। আপনি কি বুঝতে পারছেন? আর একবার ভেবে দেখুন, বিজ্ঞানীরা বলে থাকেন আমাদের এই মহাবিশ্ব একমাত্র মহাবিশ্ব নয়, আমাদের মহাবিশ্বের মতো মহাবিশ্বের সংখ্যা অগণিত, যাকে গুণে শেষ করা যাবে না। আমাদের মহাবিশ্বের মতো মহাবিশ্বের সংখ্যা অগণিত, যাকে কখনো গুণে শেষ করা যাবে না। আর আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রথম আয়াতে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি মহাবিশ্ব সমূহের, একটা মহাবিশ্বের নয় মহাবিশ্ব সমূহের পালনকর্তা। আর আমরা বলছি আল্লাহর সৃষ্টির সংখ্যা মাত্র 18,000। আল্লাহ মোট 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির সংখ্যা মাত্র 18,000। মানে বুঝতে পারছেন আমরা কোন কোয়ালিটির বোকা, আমরা আল্লাহর কোন কোয়ালিটির বান্দা যে আমরা আল্লাহর ক্ষমতাকে দেখছি ছোট করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে ছোট করে দেখে। বাস্তবে কি এই আয়াত নাজিল হয়েছিল তৎকালীন ইহুদিদের উদ্দেশ্যে, তৎকালীন খ্রিস্টানদের উদ্দেশ্যে, তৎকালীন মুফিদদের উদ্দেশ্য করে, কিন্তু বর্তমানে এই আয়াতটা আমাদের উপরই প্রযোজ্য, কারণ আমরাই এখন আল্লাহর ক্ষমতাকে ছোট করে দেখছি, তাই নাকি? হ্যাঁ, অনেকে বলতে পারেন হয়তো হাদিসে আছে। আরে ভাই, হাদিসে নেই রে ভাই, সহি হাদিসে নেই, হাসান হাদিসে নেই, জয়ীফ হাদিসে নেই, এটা একটা বানোয়াট জাল হাদিস যা আমরা তৈরি করেছি, তাও কিন্তু লিখিত হাদিসের গ্রন্থে এটা নেই। আপনি বুঝতে পারছেন?